এর ভিডিওটা আমরা শেষ করে ফেলেছিলাম, শেষ করেও শেষ হইল না। এই যে দেখেন বাচ্চা, আপনাদের কারোর দেখাই, এই যে মার সাথে কত সুন্দর বাচ্চা ভাই। খামারে দেখে বলবো একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে ধৈর্য থাকতে হবে, সময় দিতে হবে। দেশের ক্ষেত্রে যারা আসবে অবশ্যই সময় দিতে হবে, দেশে ব্রয়লার না সোনালি। চিন্তা করেন, আপনি 15টা মুরগিকে যদি অসুস্থ হয় আপনি যদি সুস্থ করতে পারেন, তাহলে আপনি 100 মুরগি অসুস্থ হইলেও আপনি তাকে সুস্থ করা সম্ভব। তাহলে আপনি 15টা মুরগি দিয়ে শিখবেন, জানবেন, বুঝবেন। 3 মাসের অভিজ্ঞতাটা তো ভালো না, এটাই ভালো না, একদম খারাপ অভিজ্ঞতা। আর হচ্ছে আমি আমার বাচ্চা কিন্তু অনেক মারা গেছে, যেগুলো দেখছেন এর অর্ধেক মারা গেছে। আমি চাইতেছি ডিমের মুরগিটা করতে পারি ভাই। ডিমের মুরগি তো করবেন তুমি নিজের হাতে, বুঝলে? আপনি তো ডিমের মুরগি করবেন কিন্তু নিজের প্যারেন্টস করবেন, বুঝতে পারছেন? এই যে ডিমের মুরগি না, এগুলাই ডিম ওই মুরগির ডিম, এগুলো না, এটার বাচ্চা, এটার বাচ্চা যখন হইব ওইটা বৈশিষ্ট্য পাইব না? অবশ্যই বৈশিষ্ট্য পাইব, অবশ্যই পাইব। ওটা যখন যেরকম ডিম দেয় এই বাচ্চা যখন ফুটবে এরকমই আপনি ডিম পাইবেন, বুঝতে পারেন না কথা? আপনি এই মুরগির বাচ্চাদের প্যারেন্টস করবেন ওই সময় আপনি শান্তি পাইবেন। কাম কইটা 20টা মুরগি করেন এই ডিম দেয়া, তা তো সমস্যা নাই। আমি আমার 1600টা মুরগি আছে নাকি কিনা বাজারে, এরপরে এইগুলো আছে মুরগি 70টা আছে, আমি চাইতেছি আমার মুরগি আরো বেচছে কমানোর জন্য। 70টা মুরগি আমি পালতে পারি না, কি আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন? মুরগি ডিম পাড়া মুরগি বানাইতে হইব, তার ডিম ডিমে আসা আনাতে হইব, তারপর বাচ্চা বোর্ডিং করতে হইব, আবার আরো ভ্যাকসিনেশন আর অনেক কিছু আছে। আপনি পাগল হয়ে যাবেন তো, পাগল হয়ে যাবেন আপনি। আমি যখন 70টা মুরগি কিনেছিলাম, পাগল ডিম পান কত, ডিম600-800 ওই যে লেয়ার মুরগি বলে না, তারা তো খালি ডিম বাই করে বিক্রি করে দেয়, ডিম বাই করবে, বাচ্চা ফুটাবে, বাচ্চা ফুটাবে, ব্রুডিং করবে, বাই করতে হইব, বাচ্চা ফুটাইতে হইব, ব্রুডিং করতে হইব, আবার হিরো ডিমে আসবে মুরগিগুলো, ওইগুলো আবার ডিম ফুটাইতে হইব, ওইগুলো বাচ্চা বের করতে হইব। এই না বাচ্চা, আপনার মুরগি প্যারেন্টস অনেক ঝামেলা ভাই, 20টা মুরগি অনেক বেশি, আপনার জন্য অনেক বেশি 20টা মুরগি। আমি চাইতেছি এই লোকটা যা কইতাছে এইগুলো কিন্তু এমনি কইতাছে না, কাম কইরা কইতাছে ভাই, 20টা মুরগি অনেক বেশি। আমি কি বললাম শুনেন, আপনি যদি আমার টাচে নাও থাকেন, যদি এই যে এই আরিফ ভাইয়ের টাচে থাকেন, এই আপনি সব যাব, এই এত কাম করছে বাজারের মুরগি, মানে সব অভিজ্ঞতা শেষ তার। এখন একটা খামারে এমনি সে বুঝবো খাঁচাই কি ঝামেলা হইব, ফ্লোরে কি হইব, সব হইব। আপনার সমস্যা আমি দেখবো, আপনি আগে ঘর করেন। শাকিল ভাই যেটা বলে আপনি আমার বাড়ির কাছে নেই, আমি করতে দিয়ে যাই জানেন, এই যে আপুর কাছে কোটে দিয়ে যায় 15 কিলোমিটার দূরে, আপনার তো 2-4 কিলো দূরে, যে কোনো টাইমে আপনি আমার সাথে যোগাযোগ করলে। আরে কি ভ্যাকসিনের শিডিউল আছে নাকি কোনো কনসে, কে ভ্যাকসিন দিবেন, একটা ভ্যাকসিন দিব খালি, ভ্যাকসিন কি আর ভ্যাকসিন দিবেন আপনি, ভ্যাকসিন শিডিউল চাই। বিভিন্ন আছে, আবার 21 দিনে 35 দিনে, এগুলা 21 দিনে আছে, আর একটা আছে আপনার 5 দিনের মাথায়, 7 দিনের মাথায়, দুইটা তো বাচ্চা মুরগির ক্ষেত্রে, দেশি মুরগি কোনো মানে 4টা ভ্যাকসিন লাগে আপনার,
মাংসের জন্য ওইগুলা লাগবে। আর এইগুলা আপনার সরকারি ভ্যাকসিনও দিতে পারেন বা আইভিডি ভ্যাকসিন দিতে পারেন। বেসরকারি 120 টাকা নেয় আপনার এই জায়গাটা আইভিডি ভ্যাকসিন। শাকিল ভাই ভিডিও দেখেন না ভ্যাকসিন আইভিডি ভ্যাকসিন? আমি ওদের ছবি পাঠাইছি শাকিল ভাই ওই দিন। আচ্ছা বাইরে, আচ্ছা এখন ফরাদ ভাই তাহলে আর কি করবো? ফরাদ ভাই, ভাই ফরাদ ভাই কিভাবে করবে এটা সমাধান দিবেন। আর এই বাচ্চাগুলোর কি বাঁচাই, বাচ্চাগুলো অনেক বাচ্চা, এগুলোর বাঁচলেই মনে করেন যে এই যে জায়গা, এই যে জায়গা, এগুলোর মধ্যে ব্রুডিং করলে কি হবে? আরে জায়গা তো আছে। জায়গা যা আছে ফরত ভাই তাই তো হয়। এই যে বারান্দা গুলা খালি ফালাই দিছে ভাই, দেখেন কত সুন্দর ঘর ফালাই দিছে। আমি বলতেছি যে শীত আইন না একটা লাইট লাগাইয়া এই নিয়ে আপাতত বাচ্চা দিদি আইনা ঠেকা খাওয়ার আছে আপনার শোবার ঘরের মধ্যে আপনার বাচ্চা বোর্ডিং করতেছে, মুরগি পালতেছে আপনার, বুঝছেন? আপনার এই ঘরটা ভাই ঘরটা বের করেন আপাতত বাচ্চাটা শীত আইন না দুইটা লাইট লাগাই এই যে এখানে টান দিলে অর্ধেক বাচ্চার বেশি টিকবো না সব মরবো একটা একটা। একটা আমার সমস্যা হয়েছে মুরগি মানে খাসা তুলছিলাম মানে ঠান্ডা না লাগে বাচ্চা গুলা প্রায় 50টা করে বাচ্চা তুলছিলাম, 55টা 15টা বাচ্চা উড়িতে করে নাই তো এমন না করছে বলতে এই যে পাগল হয়ে যেতাম ধরতে গেলে, পাগল বানায় লাগতো আমারে। আপনি আমাদের সাথে কইটা দিয়ে চলেন ওই আপুর খামারে তাইছি মনে 2 মাস হয়েছে না আমি পালতাছি না। আমার শখ হয়েছে আমি ডিমের মুরগি পালবো, আর হয়েছে আমার একটা শখ হয়েছে মানে আমি খাঁচাই পালবো আর কি। দুইটা শখ আপনি পূরণ করে দেন, সবে পারবেন কিন্তু একটু সময় নিতে, সময় নিতে সময় লাগবে। এই মেইন জিনিস শিখতে জানেন কি কোন রকম তাড়াহুড়া করতে, তাড়াহুড়া কাজ ভালো না, তাড়াহুড়া কাজ কোন তাড়াহুড়া কাজ শয়তানের কাজ, ঠিক আছে ওটা ভালো না। আর দেশি মুরগি আপনি মনে করেন যে এটা দ্রুত বড় হয় না, এটা সময় দিতে হয়। একটা দেশি মুরগি প্যারেন্টস থেকে ডিমে আনতে 6 মাস সময় লাগে, 6 মাসের আগে সে ডিম দিবেন আপনাকে, 6টা মাস তাকে যত্ন নিতে হবে। তারপরে আপনি একটা দেশি মুরগি যে 6টা মাস আপনি কষ্ট করবেন এই কষ্ট পড়া আপনি পাবেন, কিন্তু আপনার একটু ধৈর্য এবং সময় দিতে হবে আপনার, এছাড়া আপনার করা সম্ভব হবে না। আচ্ছা আমরা ভিডিওটা এই যে শেষ করে দিই, আমরা কি ভাইয়ের সাথে অফলাইনে আলোচনা করি? আমরা সামনে ফরাদ ভাইয়ের খামারের আপডেট দিব আল্লাহর রহমতে। আমরা ফরাদ ভাইয়ের এই যে আমি বলবো ফরাদ ভাইয়ের এখন কী কী ঘরগুলো করে ওই বাচ্চাগুলোকে টান দেয় না আমরা কী কাই ফরাদ ভাই, আমরা অফলাইনে আলোচনা করলে এই ভিডিও ওই 2 ঘন্টা আমরা অনেক বিষয় নিয়ে এখন আলোচনা করবো, তো এগুলো আপনাদের সাথে অন্য সময় শেয়ার করবো না। আমরা আপাতত ভাই কাজ করি একটু ওনাকে দেখা, বাচ্চাগুলো আমরা বাঁচাই, আমি আগে অনেক ওষুধ কিনতাম কিন্তু এখন আমার ওষুধ লাগে না ভাই, বুঝছেন?
পালতে জানলে এত ওষুধ লাগে না, এখন ওষুধ লাগে না, দুই তিনটা অ্যান্টিবায়োটিক আর কোন জিনিস লাগে না। এখন আমি যেটা আমার সবচেয়ে প্রয়োজন শেষ হয়ে গেছে, মানে খরচ করছি ওষুধ আরিফ ভাই সব ফিস করে সব ঝামেলা শেষ, এমন ওনার কাছে মুরগি পালা কোনো ব্যাপারই না, বুঝতে পারছেন? এই জিনিসগুলো আমরা আপনারা শিখামো, আমরা আপাতত ভিডিওটা শেষ করে দিই, পরে ফরহাদ ভাইয়ের আপডেট আপনারা পাইবেন, আমরা অফলাইনে আরও অনেক আলোচনা করবো, হয়তো অন্য সময় আপনাদের দেখানোর চেষ্টা করবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফরহাদ ভাই আপনার জন্য আমরা কাজ করি, ফরহাদ ভাইয়ের কিছু বলার নাই, ফরহাদ ভাই আবার শুরু করতেছে, তিন মাসের অভিজ্ঞতাটা তো ভালো না, এটাই ভালো না, একদম খারাপ অভিজ্ঞতা। আর হচ্ছে আমি আমার বাচ্চা কিন্তু অনেক মারা গেছে, যেগুলো দেখছেন এর অর্ধেক মারা গেছে, যদি আপনি শেয়ার করেন, মানে মানুষকে একটা মেসেজ দিতে চান, আপনি কি বলবেন? মানে আমি বলবো যে অভিজ্ঞতা ছাড়া তো হবেই না, এটা তো জানি সবাই, আপনার ভিডিও দেখলে বুঝে। আর দ্বিতীয় কথা হইছে, আগে সবকিছু জানার পরে আমরা দেখতেছি একটা ভিডিওতে একটা কিছু আসতেছে, মানে সবকিছু মনে হয় সবকিছু জানিয়েছি, কিন্তু করতে গেলে কিন্তু এগুলা সত্য না, করতে গেলে অনেক কিছু ভিতরে কঠিন বাস্তবতা ফেস করতে হয়। আপনারা তো আগে আমার ভিডিও দেখতেন, আমি বলতাম অভিজ্ঞতা লাগবো, অভিজ্ঞতা লাগবে। আচ্ছা, আমি এটা শুধু আমি বলতাম, মানে আমার কথা তো মিথ্যাও পারি বলতে, আপনার তিন মাসের অভিজ্ঞতা কি বলে? অনেক কঠিন, ঠিক ছিল, অনেক কঠিন, অভিজ্ঞতা তো লাগবেই, আবার অনেক জানা কঠিন, এটা জানার বিষয় আছে, অনেক জানার তো কোনো শেষ নেই, অল্প দিয়ে শুরু করতে হবে, মানুষ বুঝতে পারে না, এটা খুব খারাপ লাগে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি পনেরোটা মুরগিকে যদি অসুস্থ হয়, আপনি যদি সুস্থ করতে পারেন, তাহলে আপনি একশো মুরগি অসুস্থ হইলেও আপনি তাকে সুস্থ করা সম্ভব, তাহলে আপনি পনেরোটা মুরগি দিয়ে শিখবেন, জানবেন, বুঝবেন, তারপরে আপনি বাড়াইতে পারেন। যদি আপনার মনে হয় যে আপনি বাড়াইবেন, আপনি এখন পারবেন, সামনে আগাইতে পারবেন, আপনি এরকম মানে ধারণা হয় বা ইচ্ছা জাগে যে আমি পারবো, তাহলে আপনি বাড়াইতে পারেন। আমিও এখন আই বিরতে বলি, যারা শুরু করবে নতুন খামার, তারা দশ থেকে পনেরোটা, এর বেশি মুরগি নেওয়ার কোনো দরকার নাই। আর সবচেয়ে খামারি দিকে বলবো, একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে ধৈর্য থাকতে হবে, সময় দিতে হবে, দেশি ক্ষেত্রে যারা আসবে অবশ্যই সময় দিতে হবে, দেশি ব্রয়লার না, সোনালি না, লেয়ার না, যে ধৈর্যে এটা বড় করা যাবে, দেশি বড় হইতে অনেক সময় লাগে, ছয় মাস সময় লাগে, সেটাকে অবশ্যই সময় দিতে হবে, এতটুকু মেসেজ দিলাম আমি। ঠিক আছে ফরহাদ ভাই, আমরা একটু অফলাইনে আলোচনা করি, ভিডিওটা এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ফরহাদ ভাইয়ের ভিডিওটা আমরা শেষ করে ফেলেছিলাম, শেষ করেও শেষ হইল না, এই যে দেখেন বাচ্চা, আপনাদের কারণ দেখাই, এই যে মার সাথে কত সুন্দর বাচ্চা। ফরহাদ ভাইয়ের ভিডিওটা আমরা আপনাদেরকে আর একটু দেখাই, ভুলগুলো ভালো করছি শাকিল ভাই, এখানে ইয়া করে দিচ্ছে, এটা ভালো করছি, হ্যাঁ এইটা করছি, ঠিক আছে, এটা ভালো করছি, কিন্তু শীতের জন্য তো ওই যে ওই বাচ্চাগুলো দেখা যায় কিনা, আপনারা যারা ভিডিওটা দেখবেন দেখেন, এই বাচ্চার হিট প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ, এগুলা সবগুলো ভাই, ফরহাদ ভাই ওই যে ওই মার সাথে যে বাচ্চাগুলো আছে না, ওই যে ওই যে ওই সব টিকবো মানুষ, ভিডিওটা আমরা আপনার ফরহাদ ভাইয়ের এখানে, এই যে বাচ্চা হয়ে গেছে কানা, এই যে এইটা এইটা এই সব পক্ষে এই যে দেন কতগুলো বাচ্চা। আচ্ছা আমরা আপনাদেরকে এই খামারের ভিতরে আর একটু দেখাই, আর কি দেখাবো, দেখানোর মতো কোনো কিছু নেই, যে এই বাচ্চাগুলো ব্রুডিংয়ে নিলেই সব টিকে যাবে, না না এই বাচ্চা আর ওই বাচ্চা এক লোকে দিতে পারবেন না, ঠুকরাবে ঠুকরাইব না, ধাক্কায়
এক কাজ করে নেব, বাইরে লাগবে আলাদা একটা ঘর করা লাগবে। মুরগি দিদি আমি একটু ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই, বাচ্চাগুলো ফরাত ভাই তিন মাসে বাচ্চা পাইছে প্রচুর। এই যে দেখেন বাচ্চা, এই সব মরবো অলরেডি, কানা মুনা ওয়া পক্স অবস্থা খারাপ, সবগুলো বাচ্চার পক্স হয়েছে আপনার। তারপরে ওই যে দেখেন বাচ্চা, মানে বাচ্চা আছে দুনিয়ার বাচ্চা। এই যে দেখেন ঠান্ডার মধ্যে ঘুরতেছে, এই দেখেন বাচ্চা আর বাচ্চা, বাচ্চা পাইছে বেশ অনেক ফরাত ভাই, কিন্তু ঠিক আছে বাচ্চাছে না তো ফরাত ভাই। আচ্ছা আমরা যেমনি করি এমনি তো ভাই করেন, আজকের ভিতরে সব ক্লোজ করেন, তাহলে সবগুলো বাচ্চা টিকবো। আপনি এই বাচ্চাগুলো আরে ব্রুডিং নেবেন না, এইগুলো কিন্তু না বডি না, এইটি নেবেন ওইটি নেবেন, ঠিক আছে একটা করেন, এগুলো ভিতরে একটাই থন, দুইটা করতে বলে তো আরও অনেক ভালো। এই যে সবল যেগুলো আছে না একদম একদম ফ্রেশ, এগুলো দিলেন একটাই, এই যে যেগুলো আছে ছোটোগুলো দিলেন একটাই, আর এই যে এরে দিলেন একটা, এই তিনটা। এইটার মধ্যে এই যে আপনার ফরাদ ভাই আপেলের আপেলের কার্টুন না আছে না, ওইটার ভিতরে পারবেন কত দুটো, ঠিক আছে। আমরা একটু আবার আপনার এগুলো অফলাইনে আলোচনা করি, ফরাদ ভাই কেমনি কী আপনি করবো।